আপনি কি জানেন ফ্রি ফায়ারে এমন একটা গান আছে যেখান দিয়ে মাটিতে শুয়ে থাকা অবস্থায় ফায়ার করা যায় না? আচ্ছা আপনি কি এটা জানেন আপনি চাইলে গেমের লবিতে আকাশে উঠতে পারবেন? ঠিক আছে, না জানলে কোনো সমস্যা নেই, কারণ আমি আছি, আমি আপনাদের বলে দিচ্ছি। আজকের ভিডিও শুরু করবো ডেঞ্জার জোন দিয়ে। আপনারা কখনো না কখনো ডেঞ্জার জোনে পড়েছেন, তখন লেভেল ফোরে বেস নিয়েও সেখানে সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে পড়ে, বোম পড়ার সাথে সাথে প্লেয়ার শেষ। কিন্তু আমি আপনাদের এমন একটা ট্রিক বলবো যেটা ইউজ করে আপনারা ডেঞ্জার জোন থেকে বেশি ফিরতে পারবেন, সেজন্য আপনাদের লেভেল ফাইভের এই সাদা বেসটা প্রয়োজন হবে। সাদা বেস নিয়ে আপনি যদি কখনো ডেঞ্জার জোনে যান এবং আপনার উপর বোম পড়ে, তারপরে কিন্তু আপনার 18 HP বেঁচে যাবে। আপনি কি এটা আগে থেকে জানতেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। নেক্সট, ফ্রি ফায়ারে এমন একটা গান আছে যেটা দিয়ে মাটিতে শুয়ে থাকা অবস্থায় কখনোই ফায়ার করতে পারবেন না। ফায়ার করার সময় অটোমেটিক আপনার ক্যারেক্টার উঠে বসে পড়বে, এরপর ফায়ার করে আবার নিজে নিজে শুয়ে পড়বে। আর গানটার নাম হচ্ছে M1970। এই গানটি দিয়ে আপনি ফায়ার করার সময় অবশ্যই আপনার ক্যারেক্টার দেখবেন অটোমেটিক বসে পড়েছে, এরপর ফায়ার করে সাথে সাথে আবার শুয়ে পড়েছে। শোয়ার জন্য আপনার শোয়ার বাটনে টাচও করা লাগবে না। বন্ধুরা, এফেক্টটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। নেক্সট, শুরুতে বলেছিলাম গেমের লবিতে আকাশে উড়া যায়, আসলে সত্যি, তবে এই ট্রিকটা অনেক সহজ একটা ট্রিক। এটা করার জন্য প্রথমে আপনাকে স্কাই উইং সিলেক্ট করে নিতে হবে, এরপর লবিতে গিয়ে এই বাটনের চাপ দেওয়ার সাথে সাথে আপনি আকাশে উড়ে পড়বেন। নেক্সট, আপনি কি জানেন গ্লু ওয়াল আপনি শূন্যতে লাগাতে পারবেন? বিশেষ না হলে এই ভিডিওটা দেখুন, আমি আপনাদের এখনই বলে দিচ্ছি। এটা করার জন্য আপনার কাছে একটা গ্লু ওয়াল লাগবে এবং ক্লাস স্কোয়াডে যে লাল বক্স আছে সেখানে উপরের দিকে গ্লু ওয়ালের নিশানা করে আপনি ফায়ার বাটনে চাপতে থাকবেন, এবং লাল বক্স সরে যাওয়ার সাথে সাথে দেখবেন গ্লু ওয়াল শূন্য আটকে গেছে। বিশেষ না হলে আপনি চাইলে ইটার করে দেখতে পারেন। নেক্সট, একটা জিনিস তো সবসময় লক্ষ্য করেন, যখন কোন একটা প্লেয়ার কিল করেন তার নাম সাথে সাথে এখানে দেখা যায়, কিন্তু আপনি নিশ্চয়ই এটাও জানেন যে এই নামটা অর্থাৎ এই নামের জায়গাটা আপনি চাইলে হাইড করে দিতে পারবেন, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন রকম। আপনি কখনো এই নামটা হাইড করতে পারবেন না। দেখেন, এখন আমি সেটিংয়ে গিয়ে এই নামটা হাইড করে দিচ্ছি, এবার আমি জোনে বাইরে গিয়ে নক হয়ে যাই, এরপরও কিন্তু আমার নামটা শো করছে, দেখতে পাচ্ছেন? এর মানে হলো আপনি কখনো এই বক্সটা হাইড করতে পারবেন না, তবে ফ্রি ফায়ারের অন্যান্য বাটনগুলো আপনি চাইলে হাইড করতে পারবেন। নেক্সট, এবার আজকে সর্বশেষ ফ্যাক্টটা বলবো, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, এবার আমরা মূল কথায় চলে আসি। গেমের মধ্যে তিনটা ডাবল ইউজ করা যায় এমন গান আছে, 1 নম্বর ডাবল ব্যাকটর, 2 নম্বর ডাবল ইসপি এবং 3 নম্বর হচ্ছে এই গানটা। কিন্তু মাটিতে শুয়ে থাকা অবস্থায় আপনি ডাবল ইসপি হাতে নিয়ে শুতে পারবেন, এবং এই গানটাও নিয়েও কিন্তু আপনি মাটিতে শুতে পারবেন, কিন্তু ডাবল ব্যাকটর শো অবস্থায় হাতে নেওয়া যায় না। বিশেষ না বলে এখনই দেখুন, ডাবল ব্যাকটর নিয়ে আমি মাটিতে শুয়ে পড়ার পর দেখা যাচ্ছে আমার হাতের মধ্যে সিঙ্গেল ব্যাকটর চলে আসছে। বন্ধুরা, এই ফ্যাক্টগুলো কারা কারা জানতেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন, অথবা এখানের মধ্যে কোন ফ্যাক্টটা আপনি জানতেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এ ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 10। আপনারা চাইলে এটা করে দিতে পারেন, আশা করি আপনারা এই টার্গেটটা পূরণ করে দিবেন।